কোরআনে যত আয়াত আছে ছয় হাজার আয়াত উনিশ দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য কোরআনে যত শব্দ আছে সব শব্দগুলোর যোগ ফল উনিশ দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য কোরআনে সব মিলে যত অক্ষর সবগুলো অক্ষরের যোগ ফল উনিশ দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য সবার লাগবেন না এজন্য জন্য উনিশ যদি বেঁচে থাকে কোরআনও বেঁচে থাকবে জোরে বলেন ঠিক কিরা বিশ্ব নয় বললেন কেউ যদি সোফার মধ্যে হেলান দিয়ে ঘরের মধ্যে বসে বসে কেয়ামতের চিত্র দেখতে চাও আল্লাহর কোরআনের তিনটা সুরা তেলাওয়াত শুরু করে দাও এক হলো সূরাতুত তাকবীর দুই হলো সূরাতুল ইনশিকাক তিন হলো সূরাতুল ইনফিতার এই তিনটা সুরার মধ্যে কেয়ামতের চিত্র তুলে ধরেছেন কে আপনি যদি এই তিন সুরা ঘরে বসে বসে পড়েন মনে হবে কেয়ামত আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছে জোরে করে আল্লাহু আকবার

ইউরেনাসের সাথে নেপচুন লেগে নেপচুনের সাথে প্লুটো লেগে প্লুটোর সাথে ভালকান লেগে ভালকানের সাথে এক্স লেগে পুরা পৃথিবীটাকে মেসাকার বানিয়ে দিবেন কে ভয়ঙ্কর এক পরিস্থিতি হবে কি বিশাল পৃথিবী এটা যদি আরেকটার সাথে ধাক্কা লাগে কোনো উপায় থাকবে আপনাদের গ্রামের নাম চান্দোলা কোন থানায় এটা কি থানা না ইউনিয়ন তাহলে কোন থানায় পড়ছে আচ্ছা এই থানা হচ্ছে আপনার কুমিল্লার ষোলোটা থানার একটা কুমিল্লা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার এক ছোট্ট জেলা জোরে ঠিক কিনা চৌষট্টি জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ এই বাংলাদেশের চেয়ে একশো গুণ বড় দেশ পৃথিবীতে আছে না নাই আপনি কানাডার ম্যাপ দেখেন রাশিয়া দেখেন বাংলাদেশের চেয়ে প্রায় এক দেড়শো গুণ বড় জোরে ঠিক কিনা আরে পাশের দেশ ভারতই তো বিশ পঁচিশ গুণ বড় জোরে ঠিক কিনা এরকম দুইশো খানা দেশ মিলে পৃথিবীর তিরিশ ভাগ বাকি সত্তর ভাগ শুধু সাগর জোরে বলেন ঠিক কিনা এই সবটা মিলে এই পৃথিবীতে ছয়শ কোটি মানুষের বসবাস এই পৃথিবীটা কত বড় তাহলে সে তুলনায় কত ছোট্ট চন্দ্রলাতে আমরা বসে আছি পৃথিবীটা আমাদের চেয়ে কত বড় আর এই পৃথিবীর যে সূর্য নাকি তেরো লক্ষ গুণ বড় তার মানে তেরো লক্ষ পিস পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই এরকম সূর্যের চেয়েও হাজার কোটি কোটি গুণ বড় তারা আল্লাহর মহাকাশে আছে না নাই সূর্যের যে সবচেয়ে কাছের যে তারা আমাদের পৃথিবীর সেটা নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই তারপরে আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি এটা কারিনা ব্যাটেল জিউস মিল্কি ওয়ে গ্যালাক্সি ব্ল্যাক হোল ব্যাটেল যেটা সূর্য যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই সূর্যের চেয়ে ব্যাটেল জিউস কোটি গুণ বড় আবার ওই ব্যাটেল জিউস কে খেয়ে ফেলতে পারে এরকম হাজার কোটি গুণ বড় তারা আছে না আবার ওই তারকা গুলো ঘুরতে ঘুরতে মহাকাশের সবচেয়ে বড় দত্ত ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি চলে যায় ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চুষে খেয়ে ফেলে ব্ল্যাক হোলে বিশাল সাইজের তারাগুলোকে চুষে খেয়ে ফেলে কোন সুবহানাল্লাহ এগুলো সব প্রথম আসমানের নিচের ঘটনা প্রথমে হলো প্রথম আসমানের মহা শূন্য তারপরে প্রথম আসমান তারপরে দ্বিতীয় আসমানের মহা শূন্য তারপরে দ্বিতীয় আসমান তারপরে তৃতীয় আসমানের মহাশূন্য তারপরে তৃতীয় আসমান একটার চেয়ে একটা বড় বিশ্বনাই বললেন প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান কত বড় শোনো শোনো তোমার হাতের আংটি যদি সাহারা মরুভূমির মাঝখানে রেখে দাও সাহারা মরুভূমির তুলনায় তোমার হাতে আংটিটা যত ছোট আল্লাহ দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তত ছোট প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান বড় তার চেয়ে তৃতীয় আসমান বড় তার চেয়ে পঞ্চম আসমান ষষ্ঠ সপ্তমটা আরো বড় তারপরে বর্ডার এরিয়া সিদ্ধাতুল মন অনেক বড় তারপরে বাইতুল মামুর ফেরেস্তাদের কাবা বড় তারপরে আল্লাহর কোরআনের বাড়ি লাউ হে মাহফুজ বড় তারপরে আল্লাহর আরস বড় আরো সের চেয়ে কুর্সি বড় কুর্সির চেয়ে আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা তার প্রথম পর্দাটা গোটা বিশ্বের চেয়ে বড় কনসুবাহ আল্লাহ বললেন মহাকাশের প্রথম আকাশের নিচে থাকা

এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড় হিমালয়ের পর্বতমালা মাউন্ট এভারেস্ট

এক শেকিং এর চোটে পৃথিবীর সব বিল্ডিং গুলো ভেঙে যাবে সব পাহাড় গুলো দুমড়ে মুচড়ে পড়বে সব টাওয়ার গুলো আবাসিক এলাকার উপর পড়বে স্যাটেলাইট একটার সাথে আর একটা কৃত্রিম উপগ্রহ লেগে সবাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে কোন ঠিক কিনা মাউন্ট এভারেস্ট ভেঙে যাবে ইউরোপের সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আল্পস মাউন্টেন রেঞ্জ ভেঙে যাবে আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা ভেঙে যাবে আরো আবদেশ রে সব চাইতে বড় পাহাড় সিলসিলা তুতুরে সাইনা তুর পাহাড়ের মাউন্টেন রেজ পুরো ভেঙে চুরে তুলার মতো উঠতে থাকবে জোরেকন টিক কিনা বিল্ডিংগুলো ভেঙে ধুলি সাদ হয়ে যাবে এবার সাকার হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার হচ্ছে বুর্জাল খালিফা নাম শুনেছেন আল্লাহ বললেন একটাও টিকবে না ইদাম জুলজিলাতিল আরদু জিনজালাহা ওয়া তারকাগুলো ছিটকে পড়বে যোগাযোগ বিচ্ছিন্ন স্যাটেলাইটগুলো দুমড়ে মুচড়ে পড়বে আপনার দেশ যখন এই অবস্থা আপনার ভাইটাকে সৌদি আরব আপনার মনে চাইবে আমার ভাইরে একটা রিং করি ডায়াল কি যাবে কারণ স্যাটেলাইট তো নাই রিং করবেন কিভাবে যোগাযোগটাকে একেবারে টোটালি বিচ্ছিন্ন করে দিবে কে সাগরের মধ্যে বিশাল এক বিস্ফোরণ তৈরি হয়ে যাবে জোরে করে ঠিক কিনা সাগরে বিস্ফোরণ কি করে হয় আচ্ছা আগুন ধরলে আমরা নিভাই কি দিয়ে সবাই বলেন না কি দিয়ে আর সাগরের ভিতরে আছে কি আল্লাহ বললেন সেই সাগরেই নাকি বমব্লাস্ট হবে বিস্ফোরণ হবে এটা কি করে হয় আবার সুরা তুরের মধ্যে বললেন ওয়াল বাহারিল মাসজুদ আমি ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খাই কেমন করে সাগরের পানির মধ্যে কেমতের দিন রব বুলাল আগুন ধরাবেন আল্লাহ বলেন কেমতের দিন পানিকে আমি পানি রাখবো না পানির আসল অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব কোন সুবাহ পানির আসল অবস্থা হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেন এইচ টু হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল মিলে পানি হয় অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে হাইড্রোজেন নিজে নিজেই জ্বলে আল্লাহ বলবেন কিয়ামতের দিন সাগরের পানি আর পানি থাকবে না পানি রাসল অবস্থায় আমি ফিরিয়ে নিব পৃথিবীর সব সাগরের পানিকে আমি অক্সিজেন হাইড্রোজেন বানিয়ে দেব জরে কোন ঠিক কিরা এজন্য আল্লাহ বললেন ইদা আসমাউ ফাতারাত ওয়া ইদা আল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদা আল সেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে তারকা গ্রহ নক্ষত্র একটার সাথে আরেকটা ধাক্কা লেগে ছিটকে পড়বে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের এসে পৃথিবীর সব ভাসিয়ে নিয়ে যাবে পাহাড়গুলো দুমড়ে মুচড়ে পড়বে সাগরের ভেতরে পৃথিবীর ভেতরে থাকা জলন্ত আগুন এসে সব দাউ দাউ করে জ্বালিয়ে দিবে জোরে করে ঠিক কিনা এটা ক্যামতের দিন কোন দিন জোরে বলেন না কোন দিন এটা ক্যামতের দিন আল্লাহ বললেন বারি খল বসা রুঁয়া খসাফল কামারুয়া জুমী আশম সুভল কামারু ইয়াকুলুন ইংসনু আইন মফর সেদিন চোখগুলো ছাড়া ভড়া চন্দ্র সূর্য কোনো আলো না মানুষগুলো পাগলের মতো দেখবে দিক ছুটবে কিন্তু জায়গা পালাবার কোনো জায়গা নাই পালাবার কোনো দিক খুঁজে পাবে না ঝরেখন ঠিক কি ডাব পালায় কই যাবেন সব দিকই তো কার পুরো পৃথিবীটাই কার সেদিন মানুষগুলো দৌড়াবে মা বাচ্চাকে দুধ না খাইয়ে বাচ্চাকে ধাক্কা মেরে দিবে দৌড় গর্ভবতী মহিলা তিন মাস চার মাস বাচ্চাটা পূর্ণ হয় নাই কেমতের ভয়ঙ্কর অবস্থা দেখে তখনই খালাস হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে মাতালের মতো দৌড়াবে আসলে একটাও মাতাল না সেদিনটা বড় ভয়ঙ্কর কেমতের আজাব বড় ভয়ঙ্কর বজ্র নিনাদ পরিস্থিতি মানুষগুলো দিক বিদিক ছুটবে ভাই তার ভাইকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না মা তার মেয়েকে চিনবে না জোরে বলেন ঠিক কিরা সেদিনটা কেমতের দিন কোন দিন সে বর্ণনায় আল্লাহ দিচ্ছেন ইসরাফিল প্রথম যখন সিংহায় ফুৎকার দিবে এই ঘটনা ঘটবে এরপরে আল্লাহ বলবেন ইসরাফিল দ্বিতীয় শিংগায় ফুৎকার দে দ্বিতীয় শিংগায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে যাবে মানুষও থাকবে না জিনও থাকবে না পরীও থাকবে না ফেরেশতাও থাকবে না

মাটি ভেদ করে একটার পর একটা উঠতে থাকবে সবার প্রথম উঠবে আদম আলাইসাল্লামের ছেলে হাবিল জোরে বলেন ঠিক কিনা তাকে মেরেছিল কাবিল হাবিলের নাম শোনেন নাই পৃথিবীর সর্বপ্রথম নিহত মানব তার খবরের জিন্দিগিটা সবচেয়ে লম্বা জোরে বলেন ঠিক কিনা হাজার হাজার বছর পর সে উঠবে মিনহা হলাম কুম্ ব ফি হা নাই দুকুমিন হ নখরি জুকুম তাঁরা আল্লা বললেন মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম মাটির কবর থেকে সেদিন সবাইকে দাঁড় করিয়ে দিবে কে সবাই আমরা উঠে যাব যাওয়ার পরে বলবে মাম্বা আন মিম্বার কদিনা হাদামা ওয়া দা রহমান ওয়া সাদাকাল মুরসালুন সবাই বলবে এটা কোন দিন ফেরেশতা বলবে এটা কিয়ামতের দিন যে দিনের কথা নবিরা তোমাদেরকে সতর্ক করেছিল ধরে কোন ঠিক কি মানুষ দৌড় সবাই আমরা দৌড়াতে শুরু করব বিশ্বনবী বলেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা সব মানুষগুলো হবে নেকেড গায়ে কোনো জামা নাই সবাই হবে নগ্ন পদ পায়ে কোনো জোতা নাই মুসাতান সবাই হাঁটবে কোনো গাড়ি নাই কোনো ঘোড়া নাই কোনো ওট নাই কোনো কিছু নাই চার নাম্বারে হবে গোরলা সব পুরুষগুলো খাতনাবিহীন অবস্থায় দাঁড়িয়ে যাবে জোরে কোন ঠিক কিনা মা বলবেন ইয়া রাসূলুল্লাহ ডোন দে শাই ডোন দে শেম এভরিবডি আর নাকেড দে ডোন্ট হ্যাভ এনি গার্মেন্ট ইন देयर বডি দে ডোন্ট হ্যাভ দে ডোন্ট বিলং এনি ড্রেস ইন देयर বডি দেহে কোনো ড্রেস নাই কাপড় নাই কোনো পোশাক নাই কেউ কি কারো দিকে নজর করবে না কারো কি বিন্দু পরিমাণ লজ্জা লাগবে না বিশ্বনাই বললেন লি কুল্লিম রিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইয়ুন ও আয়শা সেদিনটা এমন ভয়ঙ্কর পুরো জমিনটাকে তামার জমিন বানিয়ে দেয়া হবে আল্লাহু আকবার আল্লাহু আকাশের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের প্রচন্ড তীব্র তাপে মাথার মগজ গুলো গোলে গলে ভাতের মাড়ের মতো পড়তে শুরু করবে তৃষ্ণার চোটে জিব্বাটা বের হতে হতে কুকুরের মতো পর্যন্ত না সবাই তৃষ্ণার তো পিপাসারত ক্ষুদার্ত ক্লান্ত শ্রান্ত ঘর মাান সবার মুখে একটাই ভাষা আল্লা রে তুমি আমারে বাঁচাও তুমি আমারে বাঁচাও তাও এক দুই দিন নয় মিম্মা আলফদ্দিন পঞ্চাশ হাজার বছর সব মানুষগুলো ঘুরবে সব মানুষগুলো কেমতের দিন দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার বছর জোরে বলেন কয় বছর বিশ্ব নবীর খুঁজবে নবী বিচার করতে বলেন জান্নাত জাহান নাম কোন ব্যাপার না আর দাঁড়ায় থাকতে পারি না পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে ইমাজিন গ্যাস হাউ দ্য ডেঞ্জারাস সিচুয়েশন ইন দ্যাট ডে এটার নাম দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি দ্য ডে অফ জাজমেন্ট এটা জবাবদিহিতার দিন সব কিছুর জবাবদিহিতা করবেন কে ছোট্ট ভালো করেছো সেটাও আমল নামায় থাকবে

সামনের দিক থেকে এসে ডান হাতে আসবে সে পেছন থেকে এসে বাম হাতে দেয়া হবে ডান হাতে যারা আমল নামা পাবে খুশি বাম হাতে যারা পাবে তারা দুঃখে চিৎকার শুরু করবে কোন ঠিক কিনা আল্লাহ সেদিন আমাদের সবাইকে তুমি ডান হাতে আমল নামা দিয়ে দিও আমিন এজন্য বিশ্বনাই বলতেন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসীরা ও রব্বুল আলামিন আমাদের হিসাব সহজ করে দাও যাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে তুমি ধন্য করে দিবা তাদের মধ্যে শামিল করে নাও বলেন আমিন আপনার আমলনামা কেউ পড়বে না আপনারই পড়তে হবে নাকি আপনারটা আপনার স্যার পড়ে দিবে আপনার পীর সাহেব আপনার বন্ধু আপনার ওয়াইফ আপনার আমলনামা আপনিই পড়বেন জোরে কোন ঠিক কি না আল্লাহ দুনিয়ার কিতাব শুরু করেছেন ইকরা শব্দ দিয়ে

দিন ক্যামের আন্দোলনে শপথ গ্রহণ করা মুমিনদের আমলনামায় এই সব সওয়াবপূর্ণ কাজগুলো দিয়ে ভরে দিবে কে কাফেররা পড়তে চাইবে না তারা বলবে মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা তারা বলবে এটা ক্যামের আমলনামা ইয়া লাইতা নিলামু কিতাবি হায় হায় আজকে যদি আমলনামাটা না পাইতাম তারা পড়তে চাইবে না ফাকিবাজি করবে বিষ্ণুই বললেন ছোট্ট ছোট্ট কা ছোট্ট ছোট্ট পাপ তুমি তোমার আমল নামায় পাবা ছোট্ট ছোট্ট ভালো কাজ আমল নামায় পাবা কোন ঠিক কিনা মা ফেলে আসছেন এটা আমল নামায় থাকবে না একজনের সালাম দিছেন থাকবে না রাস্তায় কলার ছোলা পড়েছিল পাপ মানুষ মরে যাবে কলার ছোলাটা সরাই দিছেন ওইটা মনে হয় আমল নাই আহা এত ছোট্ট ছোট্ট জিনিস থাকবে গাড়ির সিটে তুমি সিট পেয়েছো মুরুব্বী এক বাজান পায় নাই দাঁড়িয়ে বললেন চাচা আমি দাঁড়িয়ে যেতে পারবো আপনি বুড়ো মানুষ আপনি বসেন সিটটা ওই দিন বুড়ো মানুষে দিছিল ওইটা মনে হয় নাই হ্যাঁ ওইটাও থাকবে থার্টি নাইটে কোন মেয়ের ধরে টান দিছ আমলনামায় নামায় আসার নাই কোথায় কোথায় দুর্নীতি করেছো কোথায় কোথায় অন্যায় করেছো কোন কোন জায়গায় ইসলাম রে বাঁশ দিয়েছো তোমার আমলনামায় নামায় আসার নাই আহা সব তুলে দেয়া হবে বিশ্ব নেই বললেন ক্ষুদ্র ক্ষুদ্র জুলুম করেছ সেটাও থাকবে হিসাব এক যদি দুর্নীতি করে দুনিয়ার বুক থেকে কারো কাছ থেকে মেরে খাও কেমতের দিন সাত জমিন তোমার কাঁধের উপরে চাপিয়ে দিবে কে গমের বস্তা মেরেছ গমের বস্তা কাঁধে তুলে দিবে কে দুনিয়ার বস্তা হইলে তো কথা ছিল না কান্দি লই